খাবার জিনিস কি আছে? দালুন ব্যাপার তান্দুলি চিকেন আমি সব খেয়ে ফেলব আজকে। এটা কি লে মোমো আলি বাচ্চা? এর মধ্যে আবার কি ভালো আছে দেখি তো। আলি বাস জল, আমি জল খাবো। পাগলা তুই কি খেয়েছিলি কাল রাতে? পাগলা এবার কি করে ঠিক হবে, কি যে করি? এ সব সময় সমস্যা তৈরি করে। আরে ডাক্তার, এটা তো দারুণ হলো, আমার খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আপনার এই চিকিৎসায় শরীর একেবারে ঝরঝরে হয়ে গেল, দারুণ লাগছে। তুই চিন্তা করিস না পাগলা, আমি তোকে ঠিক করেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। যে কোনো ভাবেই হোক আমি তোকে ঠিক করেই ছাড়বো। এই দেখ কাটাগুলো দিয়ে তো কিছুই হলো না, কি যে করি এবার। কিছু তো করতেই হবে। আমার কাটা হুলের মতন ফোটে, গোলাপ ফুল হয়ে যাবে বুঝলি। দেখ বন্ধু, তোর সাহায্য চাই আমার। দেখ যদি খারাপ না ভাবিস তাহলে আমি তোর কাটাগুলোকে একটু ধার নিতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই, চর্বির বস্তা তোর জন্য রেখেছি তাই না গাধা একটা? আর না দিলে অন্তত ভদ্রভাবে একটু কথা বলতে পারিস না? ওটা সকাল থেকে এমনিও কিছু খাওয়া হয়নি। আরে যাচ্ছিস কোথায় তুই? খিদে পেয়েছে আমার, কোথায় যাব আর খাবার খেতে। আরে শোন না, আমার কাছে অনেকগুলো ফল রয়েছে, তুই চাইলে এখান থেকে খেতে পারিস, এই নে খেয়ে দেখ। কি দারুন ব্যাপার, কি রে ভালো লাগলো তোকে এতগুলো ফল কেন দিলাম এবার বুঝতে পারলি তুই? চিন্তা করিস না পাগলা, দেখ যে কোনো ভাবি হোক আমি তোকে ঠিক করবো, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, এই দেখ কাটা, আশা করি এতেই কাজ হয়ে যাবে। আরে ভাই এত মোটা ওর কোমর কোথায় বুঝতেই পাচ্ছি না। কোনো ব্যাপার না, এইখানেই গেঁথে দি। এই এর চোখ একটু নড়েছে, তার মানে এটা কাজ করছে। আরে বাহ, এই নে। এটা তো কাজ করছে, তাহলে ওকে আরো কাঁটা গেঁথে দিই বরং। একটা এখানে, একটা এইখানে, আর একটা এইখানে।
এখন শুধু একটাই বাকি রয়েছে, দেখা যাক এটাকে কোথায় লাগানো যেতে পারে। এতে লেখা আছে বুকে মাসাজ করুন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। পাগলা, তোর কি শরীর ভালো লাগছে? হ্যাঁ পাগলা, কি করছিস তুই? আরে আরে পাগলা, কি করছিস তুই? মনে হচ্ছে পাগলার মাথা খারাপ হয়ে গেছে। হয়েছে কি? নাতাশা, তুই ভেতরে যা। বাগ, একটু সাবধানে, ওকে দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। ডাব্লু, তোর এসব আবার হলোটা কি? আরে পাগলা আবার কোথায় গেল? আমার তো খুব ভয় করছে। এবার বুঝতে পেরেছি আমি, আমাদের শরীর আর মানুষের শরীর তো একদম আলাদা। কাঁটাটা আমি ভুল জায়গাতে গেঁথে দিয়েছি, আর এটা আমি কি করলাম? এখন আমাকেই ওকে ঠিক করতে হবে। পাগলাকে আমি বাঁচাবই। কি করবো এবার আমরা? এই মোটু তো পাগল হয়ে গেছে। আমি এক্ষুনি ওর মজা দেখাচ্ছি। আরে বাঘ, তুই পাগলাকে দেখেছিস? তুই একটু শান্ত হ, একটু ব্যথা লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। অনেক লাফিয়েছিস। হ্যাঁ বুঝেছিস। পাগলা, পাগলা, আমি কোথায়? আমি কোথায় আছি দাদা? শুরু করেছিস, খুব ভালো ব্যাপার। সবই কাজটা শুরু করেছি। আমার একটা বন্ধু আছে যে আজকাল খুবই অসুস্থ, তাকে একটু সাহায্য করতে পারিস তুই? আমার দ্বারা যতটা সম্ভব আমি অবশ্যই চেষ্টা করবো। ছোট্ট সোনা, হ্যাঁ
এটা আমার দ্বারা সম্ভব নয়। আজকে মঙ্গোলিয়ান স্টাইলে লড়াই হইবে, যদি হিম্মত থাকে তো আয় লড়াই কর, দেখা তোদের গায়ে কত জোর, আর আমি দেখাবো আমার গায়ে কত জোর। আমার কথা কি কানে ঢুকছে? এ তো দেখি ছোট বাচ্চা। আরে ছোট বাচ্চা, তোর সাথে আমি লড়াই করুম না। এইবার আসল মোকাবিলা শুরু হইবে। আয় আয়। জানিস তো, আমার মনে হয় ওর মাথাটাই গেছে, চল যাই ভেতরে। না, এখানেই দাঁড়া, ওকে আমি দেখছি। এই ফিস ফিস করে কি কথা কইস? আরে আমি সেই কেষ্টা নই রে যে দুর্বল ছিল আগে, এখন আমার গায়ে অনেক জোর। দেখলি আমার গায়ের জোর? আমি তোকে আর ছাড়বো না, এদিকে আয় বলছি। দাদা দাদা, আরে তোরা আর কোনো ক্ষতি করতে পারবি না রে আমার, আজকের দিনটা সবাই মনে রাখবে, আজকে তোদের আমি শেষ করবো। বলো কেস্টার জয়, কেমন দিলাম? এই ফেরতাই কইতাছি, দরজা খোল, খোল দরজা, দরজা খোল কইতাছি, খোল নত ভাঙা ফেলুম দরজা। আমি মনে রাখিস, যদি দরজা না খুলিস তাহলে কিন্তু তোরা খুব পস্তাবি পরে। দরজা খোল কইতাছি। ও হ্যালো বাবলু ডাবলু, তোদের কি সমস্যা, কি সমস্যা তোদের আমাকে বল। শোন না, আমাদের সত্যি তো সাহায্যের দরকার। ওই বদমাশ কেষ্টা এমন একটা কস্টিউম পরে এসেছে, তাতে ওর শক্তি অনেক বেড়ে গেছে। তাহলে বলছিস ওই পোশাক থেকেই ও জোর পাচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। ঠিক আছে, যেমন একটা নামের মধ্যেই তার মানে লুকিয়ে থাকে, তেমনই হয় এই দেশীয় কুস্তির মানে। কিন্তু তুই কি করে জানলি বলতো? মানে এটা একটা ঐতিহাসিক গল্প, যখন আমি তরুণ ছিলাম তখন এই দেশীয় পালোয়ানদের সাথে আমি কুস্তি করতাম, আর ওদের সাথে প্র্যাকটিসও করতাম। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু কুস্তিতে আমি কোনোদিনও ভালো হতে পারিনি, গোটা দেশে আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করতো, কিন্তু এখনো আমার কুস্তির কিছু আদব কায়দা মনে আছে। তাহলে শেখা। ঠিক আছে, তাহলে চল শুরু করা যাক। কুস্তি আর কুংফুর মধ্যে কোনো তফাত নেই, দুটোতেই শরীর আর হাতের একতা খুব ভালো হওয়া উচিত। আমি কুস্তিতে পারদর্শী নই, কিন্তু আমি তোদের কিছু শেখাতে পারবো। হ্যাঁ সেটাই ভালো হবে। দাদা তুই তো জানিস আমি সবকিছু তাড়াতাড়ি শিখে যাই। ঠিক আছে, আগে তোরা কুস্তির ব্যাপারে কি জানিস সেটা দেখা, তারপরে আমি শুরু করব। ঠিক আছে, যে কোনো স্টাইল চলবে তো। না না না, এই কুস্তি একদম ঠিক নয়। সব থেকে প্রথমে তোদের এটা শিখতে হবে যে আমি কি বলছি এই কুস্তির ব্যাপারে। তোরা দুটো মন দিয়ে শোন। আরে আমার পেট, আরে কোমরের যন্ত্রণা কি এলি একটা অংশ। আরে বোকার দল, এখনই আমার কোমরে ভীষণ চোট লেগে গেল। এই পাগলা, আমার মনে হচ্ছে কিছুই জানে না।
আরে ভাই, তোদেরকে একটা জিনিস বলছি, দেশীয় কুস্তিকে কখনো অসম্মান করিস না। তোদের সবার প্রথমে প্রহার থেকে বাঁচা আর নিজের শত্রুকে ভয় দেখানোর সাহসিকতা থাকা চাই। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তুই। তোর কথা শুনে আমরা তো প্রায় ভয় পেয়ে গিয়েছি। এবার তুই শেখা যে তুই আর কি কি জানিস। একদম শোন না, অন্য কিছু ভেঙে যাওয়া লাগে আমাদের তালাতালি শিখিয়ে দে। আরে নিয়ে মজা করিস না, আমি এখনো তরুণ যুবকের মতো কুস্তি করতে পারি। পাগলা, তুই ভালো করছিস। আয় আমার সঙ্গে লড়াই কর। এই নে আমাকে সামলা। খারাপ হচ্ছে না, তুই ভালোই করছিস। মানতেই হবে যে তোর মধ্যে ট্যালেন্ট আছে। হ্যাঁ, তোরা যদি পেট আর পেছনের কুস্তির প্যাচ প্র্যাকটিস করতে পারিস, তাহলে তোদের কেউ হারাতে পারবে না। আর আমি জানি তুই এটা করতে পারবি। আর তুই, তোর পেটটা কিন্তু ভীষণই বড়, পেছনটা পুরোপুরি ভাবে ব্যবহার করা শেখ, তাহলে এই কেসটা তোদেরকে আর কোনোভাবে হারাতে পারবে না। তোরা দুটো কি আমার কথা বুঝতে পারছিস? এই কুমির, তুই এই পাথরগুলো দিয়ে কি করবি? আমি শুধু এটা তোর জন্যই নিয়ে এসেছি। এই নে ধর। আরে আরে, তুই তোর পেট আর পেছনকে সব সময় সজাগ রাখবি। দেখ আমার কত ক্ষমতা। শালা, হজল কুতকুত ভাল্লুক বাইরে আয়। কইতাছি আমার তো ভয় লাগতেছে। এই তোরা শেষ আজ, চলে আয়। কি বললি রে টাকলা, তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? তোকে আমি পিচকে দেবো। এবার কেমন লাগছে বল? আমি এটা তো ভাবিনি। ঠিক আছে, আমি ওটাই করি। চলে আয়, চলে আয় বদমাশ কেষ্টা। কায়দা শিখে গেছে দেখতাছি। এই দেখ কেষ্টা, নে চলে আয় বলছি। আরে আরে, এটা আবার কি রকম কায়দা? কিরে, কেমন লাগলো? আরে তুই হেরে গেছিস। আমি হারি নাই। শুয়ে পড়। এবার দারুণ লাগছে রে, তাই না পাগলা? আমি তো হলাম সবচেয়ে শক্তিমান পৃথিবীর শ্রেষ্ঠ। আরে কি হলো তোর? এটা খুঁজতে গিয়ে কি ছোট হয়ে গেছে?
আসলে তোদের আমি এটা বলতে ভুলে গেছিলাম, এটা ছোট কারণ, এটা রাস্তার একটা ইঁদুর ছিল। রাস্তার ইঁদুর? আর এটাই আমাকে কিন্তু হেভি মানিয়েছে। এটাও প্রথমে একটা দেশি গাধার ছিল। দাদা তোকে একদম গাধার মতো দেখতে লাগছে। ঠিক আছে আয় পাগলা, দেখি কার মধ্যে কত শক্তি। দেখি আয়, আমি তোকে মোটেও ভয় পাই না। আরে পাগলা, শর্মনা তোকে।